সবাইকে জানাই শুভ সন্ধ্যা আপনাদের পক্ষ থেকে। আজকে আমরা শিখবো হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন। তো ইউআই ইউএক্স ডিজাইন করতে গেলে আমাদেরকে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে এবং কিছু বিষয়ের প্রতি খুব গভীরভাবে মনোযোগ দিতে হবে। সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে হচ্ছে বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম, তারপর হচ্ছে ডিজাইন কনসেপ্ট, তারপর হচ্ছে ফন্ট, আইকন, কালার, ইমেজেস। তো বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমটা কি? এটা হচ্ছে জনপ্রিয় ফ্রেমওয়্যার। আমরা এখন সকল ওয়েবসাইটই রেসপন্সিভ ডিজাইন হয়ে থাকে। যদি আমরা ওয়েবসাইটের ইউআই ডিজাইন করতে চাই, সেটাকে আমাদেরকে রেসপন্সিভ ডিজাইন করতে হবে, কেননা শুধুমাত্র এটা ফার্দার কাজের জন্য কখনো ব্যাক ইন কখনো ফ্রন্ট ইন কাছে যাবে। সো যদি এটা আমরা রেসপন্সিভ করে ডিজাইনটা না করি, তো তখন এটা নিয়ে অনেক সমস্যা হবে। তো এটার জন্য আমরা অবশ্যই এখানে বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমটাকে মেনটেন করব, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে এবং আমাদের ডিজাইনটাও রেসপন্সিভ হবে। তো আমরা দেখে আসি বুটস্ট্র্যাপ সিস্টেম আসলে কি। তো এখানে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে আসলে পরে আপনারা এখানে কিছু জিনিস দেখতে পাবেন, এবং বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম ম্যাটার করবে হচ্ছে 1170, এটা আমরা মেনটেন করবো। এটার অনেক সোর্স আছে ডাউনলোড করা, একটু অনলাইন সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো এটা ওপেন করার পরে ঠিক এরকম হবে, এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত ঠিক 12টা কলাম মেনটেন করবে। আপনি যেভাবেই সাজান না কেন, এটা 12টা কলাম মেনটেন করবে। থ্রি যেটা আছে আমরা সেটা ইউজ করতেছি। তো আমাদের ডিজাইনটা হবে হচ্ছে এইখান থেকে শুরু করে এটুকের মাঝখানে। তো আমরা দেখি যে যদি কখনো আমাদের উপরে নিচে জায়গা লাগে, যেমন এটা অনেক ছোট, একটা ওয়েবসাইট তো নর্মালি অনেক হয়ে থাকে, লম্বা একটা পেজ হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ক্যানভাস সাইজে সেটাকে চেঞ্জ করতে পারবো। এখানে হাইটটাকে আমরা যদি এখানে 50 দেখি, এটা চেঞ্জ হয়ে যাবে। এটা তো আমরা দেখতে পাচ্ছি যে খুব সহজেই আমাদের ওয়েবসাইটের জন্য যে পেজটা আমরা সিলেক্ট করেছি সেটা চেঞ্জ করা যাবে। তো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না, শুধুমাত্র আমাদেরকে গ্রিড সিস্টেমটা মেনটেন করতে হবে, এটা হচ্ছে বিষয়। তো আপাতত আমরা গ্রিড সিস্টেম বিষয়টা কি সেটুকু বুঝলাম, যে রেসপন্সিভ করার জন্য কতটুকু এরিয়া আমরা সিলেক্ট করে নিব ডিজাইন করার জন্য। ঠিক যেমন গ্রাফিক্স ডিজাইন করার সময় ব্লেড এরিয়াটা আলাদা করে নিতাম, ঠিক তার মতো। তো এখানে আরো কিছু বিষয় আছে, আমরা আস্তে আস্তে সবগুলো দেখবো। আজকে শুধুমাত্র আমরা গ্রিড সিস্টেমের সম্বন্ধে জানলাম, নেক্সট টাইম থেকে আমি দেখাবো কিভাবে অ্যাকশন তৈরি করতে হয়, কিভাবে একটা গ্রিড সিস্টেম ডাউনলোড না করে শুধুমাত্র একটা বাটন ক্লিক করে রেডি করা যায়। আমরা অ্যাকশন দেখবো এবং কিভাবে এই সমস্ত গ্রিড সিস্টেম নিজে থেকে মেনটেন করে বানানো যায় সেটা দেখবো। তার আগে আমরা একটু মাঝখানে দেখে আসি যে সবগুলো কি সমান সমান দূরত্ব আছে নাকি নিজের ইচ্ছা মতো সাজানো হয়েছে। তো এখান থেকে এই পর্যন্ত দিই, ইঞ্চিতে আসতেছে, তো আমি যদি কাউন্ট ডাউন করে নিচ্ছি এখানে 0.986। ঠিক ঠিক দূরত্ব আছে প্রত্যেকটা কলমের মাঝখানে। তো মাঝখানে টুকু দেখি 0.43। ওকে, আমরা আরেকবার ট্রাই করে দেখি, সেটা আমাদের একটু ভুল হয়েছে, আমরা সাইজ নিতে ভুল করেছি, এই জন্য আমাদের এমন দেখাচ্ছে। এখন ঠিক আছে, 0.14417। তো এভাবে যদি প্রত্যেকটা কলামকে আমি মেজারমেন্ট করি, তাহলে দেখতে পাবো যে সবগুলোর সাইজ সেম এবং সবগুলো সেম দূরত্বে আছে। তো এটাই হচ্ছে বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম। আশা করি বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমটা আপনারা মোটামুটি বুঝেছেন, এবং আমি এরপর থেকে কিভাবে বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম বানানো যায় অথবা কিভাবে এর অ্যাকশন তৈরি করা যায় সেই সম্পর্কে আরো বিস্তারিত বলবো এবং দেখাবো। তো আমাদের বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমের একটা বেসিক ধারণা হয়েছে, তারপর হচ্ছে ডিজাইন কনসেপ্ট। ডিজাইন কনসেপ্ট আপনাকে অবশ্যই ডিজাইন দেখে দেখে প্র্যাকটিস করতে হবে, তারপর আপনি ভালো মানের ডিজাইন করতে পারবেন। তো ডিজাইন কনসেপ্টের জন্য আমরা গ্রাফিক্স লিবারের এনভিডিও মার্কেট থেকে ডিজাইন কনসেপ্ট নিতে পারি, যেমন আমি অলরেডি এটা ওপেন করে রেখেছি, আমরা একটু দেখে আসি। এখানে অসংখ্য ডিজাইন দেওয়া থাকবে, অসংখ্য ডিজাইন, এখানে লাইভ রিভিউ করতে পারবো। আমি লাইভ রিভিউ করলে পরে আমি দেখতে পাবো যে এই টোটাল ওয়েবসাইটটা কেমন হচ্ছে। তো এটার জন্য আমরা স্ক্রিনশট নিতে হবে আমাদেরকে, কেননা এখান থেকে সরাসরি ডাউনলোড করার অপশন নেই, শুধুমাত্র পারচেস করাতে হবে। তো আমরা এখান থেকে একটা এক্সটেনশন ইউজ করে স্ক্রিনশট নিব, সেটা আমি দেখাবো, এবং এখানে ফন্ট নিনজার সাহায্যে আমরা ফন্ট গুলো চুজ করতে পারবো, আই মিন এখানে কোন কোন ফন্ট গুলো ইউজ করা হয়েছে আমরা সেই সেই ফন্ট গুলোকে বের করে ডাউনলোড করে ইউজ করতে পারবো। তো আমি আমার নেক্সট এপিসোডে আরো দেখাবো কিভাবে এই সেম ইমেজ গুলো নিয়ে কাজ করা যায়। তো
একদিনে বেশি কিছু বলে হয়তো বা একটু প্রেশার হয়ে যাবে, তো এর জন্য আমি আজকে শুধুমাত্র এটুকুই বলতেছি যে কিভাবে গ্রিড সিস্টেমটা মেনটেন করতে হবে সেই সম্পর্কে আপনাদেরকে আরেকটু গবেষণা করতে হবে, আর একটু রিসার্চ করতে হবে। এবং ডিজাইন কনসেপ্ট আমি আজকে একটা বলেছি, আমি নেক্সট আরো কয়েকটা ডিজাইন কনসেপ্টের কথা বলবো কোথা থেকে রিসার্চ নিতে হবে। তো অবশ্যই রেডি হয়ে থাকবেন নেক্সট ভিডিওর জন্য। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।